দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গুজরাটের ভোট প্রচার সভায় সুরাটের টেক্সটাইল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আম আদমি পার্টি একটি রপ্তানিমুখী সমন্বিত টেক্সটাইল পার্ক এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরির মাধ্যমে শহরটিকে দেশের একটি গার্মেন্টস হাব করে তুলবে। আগামী মাসে গুজরাটে বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য তিনি সুরাটের বস্ত্র ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন এবং বলেছেন, ক্ষমতায় এলে আপ সরকার বকেয়া পরিশোধের ক্ষেত্রে প্রতারণার মামলার বিরুদ্ধে তাদের সুরক্ষার জন্য একটি বিশেষ আইন আনবে। তার দল অভিযান রাজ এবং ভয় দূর করবে বলেও তিনি দাবি করেছেন। কেজরিওয়াল বলেছেন, আপ সুরাটকে শুধু গুজরাটে নয় সমগ্র দেশের গার্মেন্টস হাব করে তুলবে। একটি নতুন সমন্বিত টেক্সটাইল পার্ক তৈরি করা হবে যা সম্পূর্ণরূপে রপ্তানিমুখী হবে। ট্যাক্স বিরতি, প্রণোদনা এবং অন্যান্য সুবিধা পাবেন ব্যবসায়ীরা। এছাড়াও তিনি বলেন, টেক্সটাইল ইউনিটগুলি মৌলিক পরিকাঠামো পাবে এবং বিদ্যুতের হার কমানো হবে। আপ সরকার হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি এবং উচ্চ রপ্তানির জন্য সমস্ত সুবিধা প্রদান করবে। আমরা কর পরিদর্শকদের হাতে অভিযান রাজ এবং হয়রানি বন্ধ করব। তিনি আরও যোগ করেন, তিনি ব্যবসায়ীদের এমএসএমই সুবিধা এবং সহজ ঋণের প্রতিশ্রুতি দেন, যার সীমা 25 লক্ষ টাকা থেকে 1 কোটি পর্যন্ত উন্নীত করা হয়েছে। ব্যবসায়ীদের জন্য একগুচ্ছ কর্মসূচির পরিকল্পনা প্রকাশ করেন এদিন কেজরিওয়াল। টেক্সটাইল শিল্পে বিখ্যাত সুরাটে ভোট পেতে কি তবে ব্যবসায়ীদেরই একমাত্র ভরসা করছেন আপ প্রধান কেজরিওয়াল?